নর্থের তো পুজো দেখছেনই, দেখবেন নিশ্চয়ই। সাউথেরও পুজো দেখার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি একটা বিখ্যাত পুজো জায়গায়, নাম হলো শিব মন্দির। নামটা শোনা শোনা তো? হ্যাঁ, একদম নাম শোনা শোনা হতেই হবে, কারণ কি এটা অনেক দিনকার পুজো। আর এখানে আমি পেয়ে গেছি কমিটি মেম্বারদের সাথে, জেনে নেবো তাদের কিছু কথা, তাদের সাথে কিছু আড্ডা দিয়ে জেনে নেবো যে কী ব্যাপারটা, কী কবে থেকে শুরু হয়েছে, হলো থিম কী, যেটা নর্মালি আমরা জেনে থাকি বা আপনারা জানতে চান কিন্তু বলতে পারেন না, জিজ্ঞেস করতে পারেন না, জেনে নেবো তাদের কাছ থেকে। নমস্কার, আমার নাম শঙ্কর ঘোষ, আমি এখানকার ট্রেজারার। নমস্কার, আমি অম্বর ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। নমস্কার, সৌমিক মুখার্জি, আমি অফিসার। নমস্কার, আমি শিবম দাস, এই পাড়ার মেম্বার, ইয়াং মেম্বার। বাহ, ইয়াং মেম্বার মানে সবাই আছে একেবারে। জেনে নেবো ফার্স্ট কোয়েশ্চেন, যেটা না জানলে হয় না, জিও বাংলার সাথে অ্যাসোসিয়েটেড ফর দ্য ফার্স্ট ইয়ার হয়ে কেমন লাগছে? দেখুন, এখন যা মানে সোশ্যাল মিডিয়ার যুগ, তো এর সঙ্গে তালে তাল মিলিয়েই তো আমাদের চলতে হবে। এবং আপনারা যে ভাবনাটা নিয়ে এগোচ্ছেন পুজো রিলেটেড, সেটা ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। এবং আপনাদের সাথে নিজেদের কানেক্ট করতে পেরে বা রিলেট করতে পেরে আমাদের তো নিশ্চয়ই ভালো লাগবে, কারণ ইট ইজ আ প্ল্যাটফর্ম টু এনহ্যান্স আওয়ার, হোয়াট আই সে, এনহ্যান্স আওয়ার গুড উইল, এনহ্যান্স আওয়ার ক্রিয়েটিভিটি, অল দিস থিংস। সো ইট ইজ আ ভেরি, হোয়াট আই সে, ভেরি ওভারওয়েলমিং ব্যাপার অ্যান্ড খুব প্রেজ ওয়ার্থি। আমরা উই আর ওভারওয়েলম যে আমরা অ্যাসোসিয়েটেড হয়েছি। কিন্তু এবার সেকেন্ড প্রশ্ন আমার হবে, তিনি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে, সেটা হলো থিমের ব্যাপারে যদি কিছু বলো, থিম আর ক্লাবের ব্যাপারে যদি কিছু বলো। আমি অতটা বলতে পারবো না, ক্লাবের ব্যাপারে। ক্লাব আমাদের যথেষ্ট পুরনো। আচ্ছা, কত? 82 বছর পুরনো ক্লাব। পুজো এখানে হচ্ছে আপনার প্রথম থেকেই, আগে মন্দিরের ভেতর হতো, এখন বড় হওয়ার জন্য এটাকে মন্দিরের বাইরে নিয়ে আসা হয়েছে, যার জন্যে পুজোটার থিমের সঙ্গে শিব মন্দির জড়িত। এবং কোয়াইট এ গুড অকেশন টু মিট অ্যামাংস্ট দ্য এন্টায়ার লোকালিটি। আমরা ভালোভাবে সবাই সঙ্গে মিশি, পুজো ভালোভাবেই হয়। আর থিমের ব্যাপারে আমাদের দাদা আরও ভালো বলতে পারবে, মাটির টানে থিম নিয়ে বছর আমাদের পুরো জিনিসটা তৈরি হয়েছে, যাতে বাইরে যারা থাকেন তাদের যে একটা টান থাকে আমাদের মাটির সঙ্গে, সেই টানটাকে যাতে বাঁচিয়ে, নতুন করে বাঁচিয়ে তোলা যায়, নতুন করে উদযাপন করা যায়, সেটার জন্যই বেসিক্যালি আমাদের এই থিমটা তৈরি। দেখেছেন, বলেছিলাম তো, মানে থিমটা নতুন কনসেপ্টের, আর যারা এখানে আসবেন তারা যে নতুন নতুন দেখতে পারবেন সেটা বলা বাহুল্য সত্যিকারের। আমি ঘুরে দেখছি, ঘুরে দেখে মনে হচ্ছে যে ব্রিক্স যেটা বলা হয় সেই জিনিসটা ইউজ করা হয়েছে, রোপস ইউজ করা হয়েছে, আরও কত কিছু নতুন নতুন ইনগ্রিডিয়েন্টস এলিমেন্ট ইউজ করা হয়েছে, যাতে চমক থাকে। এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন, সেটা হলো থিমের ব্যাপার, যেটা নিয়ে ডিসকাস করছিলাম, থিমের ব্যাপারটা যদি আপনি বলেন। থিমের ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে আজকালকার দিনে আমাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন বাইরে চলে যাচ্ছে রুজি রোজগারের টানে, এখানে বৃদ্ধ বাবা মা একা পড়ে থাকছে, এটা কিন্তু একটা সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। এবং যেহেতু আমাদের ইয়াং জেনারেশনের যারা পরবর্তী প্রজন্ম, তারা তাদের ঠাকুরদা ঠাকুরমার সাথে রিলেট করতে পারছে, এবং যেই জন্য আমাদের উদ্দেশ্য একটা সামাজিক বার্তা দেওয়া, যে বার্তায় থাকবে যে আমরা যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা যে বাইরে চলে যাচ্ছে, যে ভাবছে যে আমরা অনেক কিছু বেশি পাবো ওখান থেকে, নিজেদের অনেক বেশি এস্টাবলিশ করতে পারবো, কিন্তু আমাদের মনে হয় তা নয়। আমাদের যারা পূর্বসূরি আছে, আমাদের বাবা মা ঠাকুরমা কাকুরা, এই যে বন্ডেজ, এই যে একটা শিকড়, এর যে বন্ডেজটা, সেই বন্ডেজটা আস্তে আস্তে কোথায় আলগা হয়ে একেবারে। এবং সেই জন্যই আমাদের ইয়ে হচ্ছে যে আমাদের এখানেও ছোটোখাটো, হয়তো বাইরের দেশের মতো এত বেশি কিছু লাক্সুরিয়াস কিছু আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের এখানে যা যেটুকু আছে, যেটুকু ছোটোখাটো যাই আছে, সেটুকু যথেষ্ট আমাদের জীবিকা নির্বাহ করা একেবারে। যে এই জিনিসটা আমরা কীভাবে ডিপিক্ট করছি, এই যে ইট
দ্বার খোলায় খোলা, এগুলো খুব সাধারণ জিনিস, একেবারে সাধারণ সাধারণ জিনিস। তা এই জিনিস দিয়েও তো এই এই ধরনের একটা ইনস্টলেশন তৈরি করা যায়, মানে এই ছোটোখাটো জিনিসগুলো যখন একত্রিত হয়ে শিল্পীর ভাবনা, এটা তো অনেক উঁচুতে চলে যাচ্ছে। তবে আমাদের এখানে যেটা হয়েছে, এই থিমটাকে যদি খুব ভালোভাবে বুঝতে হয়, আমাদের এই প্যান্ডেলটা করেছেন শ্রী বিমল সামন্ত, উনি এসে গেছেন আমাদের মধ্যে, উনি করেছেন। আর আমাদের এটা আলোয় সাজিয়েছেন প্রেমেন্দ্র বিকাশ চাকি। এই যে আমাদের থিমটাকে ভাবনা দিয়েছেন বা আপনার শব্দে রূপান্তরিত করেছেন কবিশ্রী চাতু, এবং এটাকে সুর দিয়েছেন জয় সরকার এবং কণ্ঠ দিয়েছেন শ্রীমতী লোপা মুদ্রা। আমি ছোট্ট করে কবিশ্রী চাতুর কবিতাটা আমি বলছি, তাতে এই থিমটা পুরোপুরি আপনার ইয়ে হয়ে যাবে, মানে আপনারা বুঝে যাবেন যে এই থিমটার অ্যাকচুয়ালি মিনিংটা কী। মানে আমরা তো ওয়েট করছি, আমরা লিটারালি ওয়েট করছি, কথা বলে নেবো থিম মেকারের সাথে, তার জন্য অপেক্ষা করতে হবে, আগে দেখে নেব, আগে শুনে নেব যে থিমের ব্যাপারটা, থিমের যে যে গানটা আছে সেটা শুনে নেব। থিমের গানটা, হ্যাঁ, থিমের আপনি গান বলুন বা আমাদের থিমের যে পরিচয়টা পরিচিত করে দিয়েছেন সেটা হচ্ছে, আমার শিকর আমার অভিমান সহজ সুরে আগমনের গান, যা পেয়েছি সেটুকুই তো সেরা, মাটির টানেই মায়ের কাছে ফেরা, হাতের কাছেই আসেছে পরশ পাথর, তবুও কেন দূরের প্রতি কাতর, ঢাকনা ভিটে স্বপ্ন দিয়ে ঘেরা, মাটির টানেই মায়ের কাছে ফেরা। বাহ, কি সুন্দর একটা জিনিস, মানে শুনেও কত ভালো লাগে, মনটা খুশি হয়ে যায় যে এরা যে জিনিসটা তুলে ধরছে, এই কমিটি মেম্বার যে তুলে ধরছে সেটা আমার তো অন্তত বেশ ভালো লেগেছে। নর্থে থেকে সাউথের, সাউথে এসে সাউথে পুজো দেখা একটা আলাদাই ব্যাপার আছে। পেয়ে গিয়েছি আমাদের এখানে থিম মেকারকে, তার কাছ থেকে জেনে নেবো, তারই মুখ থেকে জেনে নেবো যে এই আইডিয়াটা কোথা থেকে জেনারেট হলো। স্যার, আইডিয়া তো এখন কি হয়, আমরা সব ছেলে মেয়েদের মানুষ করার জন্য সব উচ্চ শিক্ষিত করে সবাইকে মানে আরো টাকা রোজগার করো, আরো মানুষ হও, এটাই হচ্ছে এখন আমাদের চাহিদা হয়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তারপর যখন তারা সত্যিকারের মানুষ হলো, চলে গেল বা আমাকে ছেড়ে বিদেশে গিয়ে সেখানে তাদের নতুন সংসার, সেখানে তাদের নতুন, এবং সেখান থেকে তাদেরও মনে হচ্ছে যে না আমরা তাহলে ফিরে আসি, এসে ওই যে টানটা সেই টানটা অনুভব করে, এটা আমরা দেখছি তো আমাদের সমাজে সবসময় দেখছি সকলের কাছে, সেখান থেকে এটা কনসেপ্ট করে যে এই বার্তাটা আমার মনে হয় সকলকে দেওয়া উচিত যে হাতের কাছে আমাদের যা কিছু আছে সেটা নিয়ে আমরা সুখে থাকতে পারি যদি আমাদের মাইন্ড সেটিংটা সেরকম থাকে, একেবারে। এবং সেটা রিফ্লেক্ট করছে এই মণ্ডপে এসে, এই মণ্ডপে কোনো দামি জিনিস লাগানো হয়নি, কোনো ঝাঁ চকচকে জিনিস নেই, সবটাই খুব সাধারণ সহজলভ্য এবং ভীষণ সাদা মাটির জিনিস, সেগুলো দিয়ে একটা মণ্ডপ সজ্জা হয়েছে। কনসেপ্টটা শুনলেন তো আপনারা, আমার তো বেশ দারুণ লেগেছে, উনি কি সুন্দর বেশ বোঝালেন। পেয়ে গেছি আরেকজনকে, সে হলো ইয়াং জেনেক্স, সে অনেক দূরে দাঁড়িয়েছিল, তাকে আমরা পেয়ে গেছি। প্লিজ ইন্ট্রোডিউস। আমি শিবম দাস, আমি পাড়ার মেম্বার, পাড়াতেই থাকি, ওখানে পুজোর সময় অনেক হই হুল্লোড় করি, আমাদের আলাদা একটা গ্রুপ আছে এখন, সেটা তারা নেই, আমি এসেছি, আমাকে ডাকা হলো বলে। আমরা তো খুব এক্সাইটেড, কী হচ্ছে না হচ্ছে এখন আমি কিছু বুঝতে পারছি না, পরে পুরোপুরি তৈরি হলে বুঝতে পারবো কী হচ্ছে। মানে থিমটা এত সুন্দর একটা ব্যাপার, থিমটা এত খুব সুন্দর কাজ করছে, আমি যেটা দেখতে পাচ্ছি অনেক যেগুলো খুব আমরা খুব খুব সহজে পেয়ে যাচ্ছি এগুলো, সেগুলো দেখ এত সুন্দর করা হচ্ছে, আমি এরকম করে আগে কোনো দেখিনি এরকম জিনিস, তো খুবই এক্সাইটেড কি হচ্ছে। মানে এক্সাইটমেন্টটা তুঙ্গে, বুঝতেই তো পারছেন, আমরা তো বুঝতেই পারছি, আপনারা দেখতে নিশ্চয়ই আসবেন, কারণ কি এত পুরনো পুজো, ব্যানার অলরেডি লাগানো হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হলো নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, জানি আপনারা জানেন, তবুও আরেকবার বলে দিই, খুব ভালো হতে হবে তাহলে নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা বলে। আমি নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা হচ্ছে আমাদের এই মন্দিরটা, যে প্রতিষ্ঠিত মন্দিরটা আছে এটা তো 200 বছরের পুরনো, এবং এটা হচ্ছে মেনকা সিনেমার পেছন দিকটা। আচ্ছা, এটার ল্যান্ডমার্ক হচ্ছে, যদি আপনারা রবীন্দ্র সরোবর মেট্রো রেল এবং টালিগঞ্জ রেলওয়ে স্টেশন একই জায়গায়, সেখান থেকে হেঁটে এখানে আসতে হার্ডলি 4-5 মিনিট লাগে, আর সব সাদার্ন এভিনিউ দিয়ে ঢুকলে ওটা হচ্ছে মেনকা সিনেমা দিয়ে ঢুকতে হবে, আর রাজবিহারি দিয়ে ঢুকলে আপনারা মুদিয়ালি দিয়ে ঢুকতে পারেন, মুদিয়ালি বাস স্টপ
যেটা, সেখান দিয়ে পশ্চিম দিকে ঢুকলে আপনারা শিব মন্দিরের গেট পেয়ে যাবেন। বাহ, মানে খুবই ইজি একটা লোকেশন আর জানাশোনা লোকেশন, আপনাদের হয়তো কোনো অসুবিধা হবে না, আমার তো হবেই না, আমি আসবো দেখতে। জিও বাংলার টিম আছে, জিও বাংলার টিম থাকবে, দেখতে হলে, জানতে হলে, আরও ইনফরমেশান পেতে হলে তাকিয়ে থাকুন, মানে দেখতে থাকুন জিও বাংলা। হোপফুলি আরও আমরা অনেক ইনফরমেশান নিয়ে আসবো, অন্য কমিটি মেম্বারদের সাথে আড্ডা দেবো, আড্ডা চলে অনেক কিছু জানতে পারবো। দেখা হচ্ছে অন্য কমিটি মেম্বারদের সাথে, এখনকার জন্য এইটুকুই, চিন্তা করবে না, আবার ফিরে আসবো। রাখছি।